আস্থাভোটৰ সন্মুখীন ঝাড়খণ্ডৰ নতুন মুখ্যমন্ত্ৰী চম্পাই ছোৰেন বিধানসভাত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ কৰিব লাগিব আজি চম্পাই ছোৰেনে। ইতিমধ্যে বিধানসভাৰ যি কাৰ্যসূচী আৰম্ভ হৈছে আস্থাভোটত জয় হবলৈ চম্পাই ছোৰেনৰ প্ৰয়োজন হ'ব 41 গৰাকী বিধায়কৰ সমৰ্থনৰ, কিয়নো বৰ্তমান 81-জনীয়া বিধানসভাত এখন আসন খালী হৈ আছে, 80-জন বিধানসভাৰ মুঠ সদস্যৰ সংখ্যা। তেনেহলে চম্পাই ছোৰেনক নিজৰ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবলে প্রয়োজন হব 41 বিধায়কর সমর্থনের, আর যখ্যা তোলর হাতত আছে বলে কোয়া হয়েছে। মুহূর্ত পোনে পোনে আপনার ঝাড়খণ্ড বিধানসভার মজিয়ালে লো যাবলে বিচার পোনপটিয়া সম্প্রচার হিমন্ত সোরেনিয়া সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী আপনার সমাজ ছোড়কর বৌদ্ধ ধর্ম আপনানা পড়া, এসে হি আদিবাসী দলিতকে সাথ ভি আনে ওয়ালা ভবিষ্য মে হোনে কি করনে কি তৈয়ারি হো রহি। बड़ा सुनियोजित तरीके से अनेकों कालखंड को देखेंगे अध्यक्ष महोदय, जो इन आदिवासी दलित पिछड़े अल्पसंख्यक के ऊपर अत्याचार हुए हैं, वो अत्याचार अध्यक्ष महोदय नए नए चेहरे नए नए शक्ल नए नए रूप में दिखते रहे हैं। आज उसी का जीता जागता उदाहरण 31 जनवरी को देखने को मिला। और आज कहीं ना कहीं इन वर्गों के प्रति जो हमारे सत्ता पक्ष की घृणाएं हैं, ना जाने इनकी घृणाएं इतनी, इनको ताकत कहां से मिलती है, ये हमारे समझ से परे है। इतनी घृणा इतना द्वेष का के प्रति इनका आदिवासी दलितों के प्रति। রাস্তা ভোটৰ পূৰ্বে আজি ঝাৰখণ্ডত আচলতে উপস্থিত হয় ৰাহুল গান্ধীৰ এই যি দৃশ্য আপুনি দেখিছে, ৰাহুল গান্ধীৰ ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা ঝাৰখণ্ডত উপস্থিত হৈছে। ঝাৰখণ্ডত আজিৰ দিনটোতে কংগ্ৰেছ ঝাৰখণ্ড মুক্তি মৰ্চা নেতৃত্বাধীন যি চৰকাৰ আস্থা ভোটৰ সন্মুখীন হৈছে। নতুন মুখ্যমন্ত্ৰী চম্পাই ছোৰেন ন্যায় যাত্ৰাত ৰাঁচীত এখন সভাত ভাষণ দিব ৰাহুল গান্ধীয়ে, ইয়াৰ তাৰে দৃশ্য পোনপটীয়াকৈ আস্থা ভোট সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়াও দিছে কংগ্ৰেছৰ নেতা জ্যেষ্ঠ নেতা জয়ৰাম ৰমেশে। रामगढ़ में 1940 में एक बहुत ऐतिहासिक अधिवेशन हुआ था भारतीय राष्ट्रीय कांग्रेस का, जिसकी अध्यक्षता मौलाना अबुल कलाम आज़ाद ने की थी। एक ऐतिहासिक जगह है रामगढ़। आज हम रांची जा रहे हैं। रांची में दोपहर को राहुल गांधी जी एक बहुत बड़ी विशाल महासभा को संबोधित करेंगे। वो आज का मुख्य कार्यक्रम पब्लिक रैली ही है, पर आज तो झारखंड में सुबह विधानसभा में मत जो विश्वास मत प्राप्त करना है चंपाई सोरेन जी को वो होगा। देखिए ये 28 जनवरी को नीतीश कुमार जी इस्तीफा। আর এই মুহূর্তে পুনে পুনে লৈ গৈ আছো আপোনালোকক বিজেপির কার্যালয়লৈ। বিজেপির যোগদান কমল কুমার মেধির, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা আর মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ উপস্থিতিত কমল কুমার মেধিয়ে পিন্ধিলে গেরুয়া বসন। আমি যেতিয়া কটন কলেজত পড়ি আছিল, ছাত্র রাজনীতিত জড়িত আছিল, তেতিয়া আমি কিংবদন্তির দরে একটা নাম শুনেছিল, হিমন্ত বিশ্ব শর্মা কিংবদন্তির দরে শুনেছিল। আপনারা সকলে জানে লুব্ধা করবলে একো নাই, আমি যেতিয়া গণ আন্দোলন করে আছিল আটাইতকৈ বেছি কি জানি আন্দোলন কৰিছিলো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার বিরুদ্ধে। এইবিলাক তো মিছা কথা কইলে আপনি সকলে জনা কথা। আর যেহেতু আমি বিরোধ আর সংঘাতেরে আমার সম্পর্কটো আরম্ভ হৈছে, সেইকাৰণে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া প্রতিটো কথাই আমি পর্যবেক্ষণ কৰিছিলো, প্রতিটো কথাই তেওঁ কেনেকে কাম করে, কেনেকে কথা কয়, কেনেকে তেওঁ গোটেই অসমখনক আগবঢ়াই নিয়ার সপোন দেখিছে, আর সেই সপোন সাকার করবলৈ কেনেকৈ তেওঁ দিনে রাতে কাম করেছিলেন, এই কথাবিলাক অন্য বহুততকে আমি বেশি ভালকে পর্যবেক্ষণ করেছো। এই কারণে যে তেখেতৰ লগত সম্পর্কটো আরম্ভ হৈছিল সংঘাত আর বিরোধিতার মাজে। আজি মই কৈ থৈ যাওঁ, মোক যিমান ট্রোল করে করক, মোর কবলে একো নাই, মই এটা কথা কৈ থৈ যাওঁ, অসমখনক যদি নতুন ধরনের গড়িবলৈ হয়, সঁচা সঁচিকে যদি এখন উন্নত রাজ্য করবলৈ হয়, প্রতিগৰাকী সমাজের আটাইতকৈ নিম্ন শ্রেণীর প্রত্যেকগৰাকী মানুষের যদি জীবন ধারণ উন্নত করবলগা হয়,
তেনেহলে অসমৰ ৰাজনীতিত এটাই নাম আছে, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। তেওঁ বেয়া কব পাৰি, তেওঁ বেয়া কব পাৰে, অসমৰ ৰাজনীতিত তেখেতক কোনে অস্বীকাৰ কৰিব নোৱাৰে। গতিকে মই সকলোকে এটা কথাই জনাব বিচাৰিছো যে এনেকুৱা এটা পৰিৱেশ, এনেকুৱা এটা ৰাজনৈতিক বাতাবৰণ, এনেকুৱা এটা উন্নয়নৰ মহা আয়োজন, এনেকুৱা আয়োজনত এজন অসম আৰু অসমীয়াৰ সুৰক্ষিত ভৱিষ্যৎ বিচৰা মানুহ হিচাপে, অসমৰ আটাইতকৈ দৰিদ্ৰ মানুহজনৰ উন্নয়ন বিচৰা মানুহ হিচাপে আমি এতিয়া বিজেপি নকৰি কি দল কৰিম? আৰু আছে জানো কিবা দল কৰিবৰ কাৰণে? হয়, মই দল বাগৰি আহিছো, কিন্তু খবৰ ল'ব, জীৱনত এক টকাৰ দুই নম্বৰী মই কৰি পোৱা নাই। আজিলৈকে কোনেও ক'ব নোৱাৰে যে কমল মেধিয়ে এক টকাৰ দুই নম্বৰী কৰিছে, কমল মেধিৰ সততাক লৈ আজিলৈকে কোনেও প্ৰশ্ন কৰিব পৰা নাই। হয়, মই দল বাগৰা, কিয় থাকিম সেই দলবিলাকত? মই আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ভৱেশ কলিতা ডাঙৰীয়াক অন্তত এটা কথা মই আত্মবিশ্বাসেৰে সৈতে ক'ব পাৰোঁ যে আজি সেই দলবিলাক কি কাৰণে নহয় মই আপোনালোকতকৈ বেছি ভালকে জানো, মই সেইবিলাক কৰি থৈ আহিছো। গতিকে মোক সমৃদ্ধ কৰিছে। হয়, তাৰ নেতিবাচক আপুনি বাগধাৰা তৈয়াৰ কৰিব পাৰে, আৰু ইতিবাচকভাৱে চালে মই আজি সমৃদ্ধ হৈ আহিছো, আৰু সেই সমৃদ্ধিৰে মই কোনো উচ্চাকাংক্ষালৈ বিজেপিত যোগদান কৰা নাই। মোৰ ব্যক্তিগত সপোনবিলাক মই কেতিয়াবা একাষৰীয়া কৰি থৈ রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ফ্লপ শো, রাহুল গান্ধীর ভিশন নাই, এনে নেতাক নেতৃত্ব দিলে কংগ্রেসে নাপায় এখনো আসন, এ মন্তব্য করেছে নুমল মমিনে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে টোটাল ফ্লপ শো, ইট ইজ এ বিজারি ফর দেম অ্যান্ড দ্য ক্র্যাক ইন দ্য ইন্ডিয়া অ্যালায়েন্স অলরেডি ইট ইজ অ্যাপারেন্ট। সো all this India alliance will stay apart from Congress. The Congress position will be like that, that all time low seats they will get this time. I doubt that they may go to single digit also this time, so we should not get so much of worried if Congress get this type of performance in the coming Lok Sabha election, because the way they are behaving, the way they are doing things, that the way they are talking, the leadership, so it is totally a bizarre situation for this party. And Rahul Gandhi's Bharat Jodo Nyay Yatra, it is a disastrous start for them, because with Rahul Gandhi Congress cannot survive. So a party now without leader, without vision, without ambition, so Congress will miserably fail in the coming election. Rajor Raspotha dharabahik pot durghotona. রাজপথত মৃত্যুৰ কিৰিলি, ডিব্ৰুগড় আৰক্ষীৰ কাণ্ডজ্ঞানহীনতাৰ ফলত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত সংঘটিত হৈছে। জনশূন্য অন্ধকাৰ পথত আৰক্ষীয়ে স্থাপন কৰা বেৰিকেডৰ ফলতে সংঘটিত হ'ল এটা ভয়াৱহ পথ দুৰ্ঘটনা। আৰক্ষী বিহীন বেৰিকেড মহতিয়াই মুখামুখিকৈ খুন্দা মাৰিলে দুখনকৈ বাহনে, এফালে বলেৰ' পিকআপ এখন আৰু আনফালে এখন ডাম্পাৰ। এই গোটেই ঘটনাটোত সংঘৰ্ষত দুয়োখন বাহনৰ মৃত্যু ঘটিছে। এজনৰ পুৱা প্ৰায় 5 বজাত সংঘটিত হৈছে দুৰ্ঘটনা, য'ত নিহত তথা আহতসকলক 7 বজালৈকে তেওঁলোক আবদ্ধ হৈ থাকিল গাড়ীৰ ভিতৰত। তেওঁলোকক কোনো মতেহে বহু যুঁজ বাগৰ কৰা অন্তত ভিতৰৰ পৰা উলিয়াব পৰা গৈছে, তাৰপিছতহে তেওঁলোকক চিকিৎসালয়লৈ নিব পৰা যায়। দুৰ্ঘটনাৰ পিছতহে আৰক্ষীয়ে চলালে উদ্ধাৰ অভিযান, দুঘণ্টাৰ পিছত উদ্ধাৰ কৰি আহত আন তিনিজনক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। MCHলৈ প্ৰেৰণ কৰা গুৰুতৰভাৱে আহত দুজনৰ অৱস্থা অতি সংকটজনক। দুৰ্ঘটনাটো ইমানেই ভয়ংকৰ আছিল যে সংঘৰ্ষৰ পিছতে ভাঙি চুৰমাৰ হৈছে দুয়োখন বাহন। ডিব্ৰুগড় বাইপাছৰ বকপাৰা খনিকৰত পথত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটো। আৰু এই ভয়ানক পথ দুৰ্ঘটনা কেইবাটাও সংঘটিত হৈছে। হাজোৰ দুৰ্ঘটনা,
হাজোর নয়নপুর সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পথত রয়ে থাকা বাহনত প্রচন্ড জোরে খুন্দা মারিলে দুচকিয়া বাহনে। মাজনিশা সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা, যত মৃত্যু ঘটিছে এজনের। মৃত লোকজন তমল মালাকার। দুর্ঘটনাটা আহত হয়েছে তমল মালাকারের ভাতৃ, সংকটজনক অবস্থা ভর্তি করা হয়েছে GMCH। নিশা প্রায় এক বজাত পাখামেলা চকর নিজের দোকান বন্ধ করে হাজোর রাজা বাজারের নিজ ঘরলৈ উভতার বাটত দুর্ঘটনায় পতিত হয় দুইজন ভাতৃ। আর ইফালে বরপেটার হাউলির আন একটা দুর্ঘটনা, শোকাবহ পথ দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে দ্রুতবেগী ডাম্পারর দৌরাত্ম, প্রাণ গোল এগারী সাইকেল আরোহীর। হাউলি জুনিয়র কলেজের সমীপত সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটা। ডাম্পারর খুন্দাত মৃত্যু ঘটিছে জয়কৃষ্ণ শীল নামের লোকজনের। সাইকেলে কামলৈ যাওয়া সময়তে ডাম্পারে মহতিয়াই লৈ গল জয়কৃষ্ণ। ঘটনাস্থলীত হাউলি আরক্ষী উপস্থিত হয়ে জব্দ করেছে দুর্ঘটনা সংঘটিত করা ডাম্পারখন। উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে হাউলিত অব্যাহত আছে ডাম্পার চালকর দৌরাত্ম। আর ইফালে গহপুরের খবর, গহপুরতো পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনার পিছতে তীব্র চাঞ্চল্য গহপুরত। টিঙালি পরিল, বাহর দলং ভাঙি সরি পরিল চারিচকীয়া বাহন। এই মুহূর্তে দৃশ্য দেখাইছো, চাওক বাহর দলং আর বাহর দলংর তলত সরি পরিল এখন চারিচকীয়া বাহন, রঙা রঙের এখন বাহন। দুর্ঘটনার পিছতে বাহন এরি পলায়ন করলে চালকে। নম্বর বিহীন চারিচকীয়া এখন বাহন দুর্ঘটনায় পতিত হওয়ার পিছতে সন্দেহর চকু স্থানীয় রাইজর, আর দুর্ঘটনাগ্রস্ত বাহনখন চুরি করে অনার সন্দেহ করেছে গাববাসী, কেন দুর্ঘটনার পিছতে বাহন এরি পলায়ন করলে চালকে। বর্তমানলকে দুর্ঘটনাস্থলীত তেনেকৈ উদ্ধার নোহাকই আছে, গৰাকী নাই তাত, বাহনখনের এনেকৈ পড়ি আছে। কেবা ঠাইতো কেবাটাও পথ দুর্ঘটনা রাজ্য সংঘটিত হয়েছে। প্রায় নিশা 12:32 মানত হয়েছে, আমি শব্দ এটা শুনিল, সেই শব্দ শুনার লগেলগে মানে চিঁর বাখর লাগিল। চিঁর বাখর করতেই আমি তৎক্ষণাৎ 2 মিনিট মানতে আহি পালোহি, আর আমি চাইছো চালক নাই। আর সন্দেহ হল আমার নতুন ড্রাইভার হবলা, তেখেত মানে রাস্তা কথা একো বুঝি নাপায়, আর বাঁহর দলংত এইখান দলংত তো গাড়ি নাহেই, তেখেতে আমার ধারণা তেনেকা হল। তারপর আমি অল্প চিন্তা করল, হয়তো উচরে পাজরে আছে নাকি, আহি যাবও পারে মানুষ দেখি পেলায়, কিন্তু তেখেত অহা নাই। স্টিল এনেকৈ পরে, মাইথন স্টিল এনেকৈ পরে, ধমকৈ। এবার অরুণাচলত ফ্যামিলি ম্যান, অরুণাচলত শুটিং হব মনোজ বাজপায়ীর ফ্যামিলি ম্যানর। ফ্যামিলি ম্যানত দেখা যাব অরুণাচলের উত্তর পূবর প্রাকৃতিক সৌন্দর্য। উত্তর পূবত শুটিং করবলে আগ্রহী মনোজ বাজপায়ী। ফেব্রুয়ারির পরাই শুটিং হব ফ্যামিলি ম্যান 3 অর্থাৎ তৃতীয় সিজনের। আর মনোজ বাজপায়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান অরুণাচলের উপ মুখ্যমন্ত্রী চাওনা মেইনে জানাইছে এই বিষয়ে। শেহতীয়াকৈ মনোজ বাজপায়ীক জয়পুরত সাক্ষাৎ করেছিল চাওনা মেইনে, আর এই সাক্ষাতর কালসুয়াতে মনোজ বাজপায়ীয়ে অরুণাচল তথা উত্তর পূবত শুটিংয়ের আশাতে ব্যক্ত করেছে। মনোজ বাজপায়ীর ফ্যামিলি ম্যান তারই বিখ্যাত বা জনপ্রিয় সিরিজ, ইয়ার শুটিংয়ে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের পর্যটনের ক্ষেত্রলৈও আশার বতরা যেন প্রকার কহিয়াইছে। গহপুরত গ্রেপ্তার করা হয়েছে ATM চুরর গ্যাংক। 8টাক গভাইত চুরক গ্রেপ্তার করেছে হেলেম আরক্ষী। জব্দ করেছে চারিচকীয় বাহনসহ আপত্তিজনক কিছু সামগ্রী। ATM লুটপাটত ব্যবহার করা সামগ্রী জব্দ করেছে আরক্ষী। ঘাঁহিগাঁওর SBI ATMত লুটপাটর চেষ্টা চলাইছিল আজনীয় এই দলটোয়ে। আর ধৃত চুরকেইটার ঘর হয়েছে বাক্সার গোয়াধরাত। ঘটনা সন্দর্ভত হেলেম আরক্ষীর গোচর ইতিমধ্যে রুজু হয়েছে। 8 গভাইত চুরক প্রেরণ করেছে জেললৈ। তেজপুরত জাকে জাকে চৰাইৰ ৰহস্যজনকভাৱে মৃত্যু ঘটিছে। বিন্দুকুৰিৰ ভাৰতীয় খাদ্য নিগমৰ ভঁৰালৰ সমীপত বিভিন্ন চৰাইৰ অস্বাভাৱিক মৃত্যুক লৈ সৃষ্টি হৈছে তীব্র প্ৰতিক্ৰিয়া। বিগত দুটা দিনত হালিকা, ঘৰচিৰিকা, ফেঁচা আদি পক্ষীৰ ৰহস্যজনক মৃত্যু ঘটিছে। কি কাৰণত অৱশ্যে মৃত্যু ঘটিছে সেই বিষয়ে এতিয়ালৈকে পোহৰলৈ অহা নাই। আজি পুনৰ কপকে ধৰি বিভিন্ন চৰাইৰ ঘটিছে অপমৃত্যু। শোণিতপুৰৰ প্ৰাক্তন অবৈতনিক বন্যপ্ৰাণী ৱাৰ্ডেন সৌৰভ বৰকটকীয়ে এই ঘটনা পোহৰলৈ অনাৰ পিছতে প্ৰকৃতিপ্ৰেমী তথা দল সংগঠন
নির্বাচনের মাজত ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিছে। ইপিনে যাকে যাকে চৰাইৰ অপমৃত্যুর পিছত এটা উদং হয়ে পড়েছে তেজপুরের পথার। ভারতীয় খাদ্য নিগমের ভরাল চৌহদত বিষাক্ত খাদ্য খোৱার ফলত চৰাইবোৰৰ মৃত্যু হওয়ার সন্দেহও করেছে একাংশই। এই চাঞ্চল্যকর ঘটনা উচিত তদন্তর দাবি জানাইছে প্রকৃতি আর সেউজ নামের দুই বেসরকারী সংস্থায়। ইতিমধ্যে বন বিভাগে আরম্ভ করেছে ঘটনার তদন্ত। বিন্দুকুড়ির নির্দিষ্ট অঞ্চলের ভালে সংখ্যক মৃত চৰাই উদ্ধার করে মনোত পরীক্ষার প্রেরণ করেছে স্থানীয় বন বিভাগে। শনিবারে তেজপুর বিন্দুগুড়ি এফ সি আই গুদামের আশেপাশে প্রায় এশরও অধিক খালিকা চৰাই আর ঘুণ্ডৰিকা চৰাই মৃত্যু হয়েছে। তার মাজতে ফেঁচা এটারও মৃত্যু পাইছিল। এটা কথা হয়ে গেল কোনো দুষ্কৃতিকারীয়ে বিষক্রিয়া করেছে, খাদ্যের কিবা বিক্রিয়া দি পেলায় চৰাইখিনি মারিছে। এটা একটা বড় দুঃখজনক হৃদয় বিতার ঘটনা। যিজন ব্যক্তিয়ে এই ঘটনাটা ঘটাইছে সেই ব্যক্তিজন এতিয়া চিনাক্ত হওয়া নাই। যদি কোনো সদাশয় ব্যক্তিয়ে চিনাক্ত করব পাইছে তেওঁৰ আইনগতভাবে ব্যবস্থা লোক লাগবে। নহৰুই এবাৰ জলাকলা খুৱাইছে সৰ্বসাধাৰণ জনতাক। 400 টকা অতিক্ৰম কৰিছে প্ৰতি কিলো নহৰুৰ দামে। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ বজাৰত নহৰুৰ একে আকাশলংঘী মূল্য বৃদ্ধি, 400 টকা কিলো হৈ পৰিছে আকাশলংঘী মূল্য বৃদ্ধি। এবিধ সামগ্ৰীৰ এবিধ নহৰুৰ শিৱসাগৰতো এসপ্তাহৰ ভিতৰতে প্ৰতি কিলো নহৰুত বাঢ়িছে 100 টকাকৈ। সেয়া শিৱসাগৰৰ খবৰ যে এটা সপ্তাহৰ ভিতৰতে প্ৰতি কিলো নহৰুত বাঢ়িছে 100 টকা পৰ্যন্ত। হঠাৎ নহৰুৰ জুই চাই দামে বিপাঙত পেলাইছে বিশেষকৈ গ্ৰাহকক আৰু অসাধু ব্যৱসায়ীক নাকি লগোৱাৰ পৰি বটে নীরব সরকার তথা যোগান বিভাগ। যে আর এই সন্দর্ভত এক প্রতিবেদন আগবঢ়াম শিবসাগর বজার পর আমার সতীর্থ প্রদীপ গগৈ। হয়, এবার নহরুর দাম বৃদ্ধিয়ে জলাকলা খুয়াইছে সর্বসাধারণ গ্রাহকক। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের কেন্দ্রীয় বজারত আর এই কেন্দ্রীয় বজারত প্রতি কিলো নহরুর দাম 400 টকা হয়েছেগৈ আর গ্রাম্যাঞ্চল 400-450 টকা হয়েছেগৈ এক কিলো নহরু দাম। যার বাবে যখন আসলে নহরু ব্যবহার করা খাদ্যতর সমস্যার সম্মুখীন হয়েছে। মই ইয়াত গ্রাহক সকল আছে। দাদা, নহরুর দাম এতিয়া কিমান এখন বাজারত? 100 টাকা দাম হোলসেলর বাড়াই দিন আমি গম নাপাও নি। ডাঙর ব্যাপারী গম পাও, ইন্দোর এমপি পারা আহে। আপনার কি ধরনের সমস্যার সম্মুখীন হয় দাম বাড়িলে? হে, বহুত দিকদার, আমার বিকিবলে দিকদার হয়েছে। কাস্টমার নলে এনে বহি আছো, অলপমান নহরুলে কি কাল। আসলতে গ্রাহকরও সমস্যাত পড়ে, সে ধরনের ব্যবসায়ী সকলও সমস্যা পড়ে। এগারী দাদা আছে, কি কব নহরুর দাম এসপ্তাহ 100 টাকা বাড়ি? সরকারখানে বিভিন্ন ক্ষেত্রে যান গুরুত্ব দিয়া দেখা যায়, কিন্তু মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কোনো কারণে গুরুত্ব দিয়া দেখা না যায়। কেতিয়াবা যদি পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাইছে, আজি নহরু আপনি 400 টাকা কিলো। সাধারণ মানুষ জ্বলা গলা খাইছে যে সরকারখানের পর। সরকারখানে এই বজারের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সরকার হাতের পর এড়িয়ে দিলে, এড়িয়ে দিলে নাকি বনিয়া গোষ্ঠীর হাতত, তখনলোকে ইয়ার উপর কোনো ধরনের পদক্ষেপে গ্রহণ নকয়। সেইখানে সরকার যেহেতু বাজেট অধিবেশন আছে, অধিবেশনত যাতে এই কথাটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করো। আর যাতে নহরুর লগতে বহু বহু বস্তু এটা অত্যাধিক দাম হয়েছে, যে আপনি ঔষধের পর আদি করে বিভিন্ন ক্ষেত্রে দাম বেড়েছে, কিন্তু মূল্য বৃদ্ধি করবর কারণে সরকারের কিবা একটা ইনিশিয়েটিভ লোবর কারণে আমি অনুরোধ জানালো সরকার। হয়, মই আৰু এগৰাকী গ্ৰাহক আছে, তেওঁ কিবা খাদ্য সামগ্ৰী লৈ আছে। দাদা, নহৰুৰ দাম এসপ্তাহত 100 টকা বাঢ়িছে, সেইটোতো এতিয়া ল'বলৈ বস্তু সব বস্তুৰ দাম হৈছে, কমাই নাই বস্তু। যি এটা গোপা দিছে নাই, 20 ৰুপিজ পটেটো, অনিয়ন 40 ৰুপিজ। নহৰুৰ দাম 400 টকা কিলো। নহৰু মই সেইকাৰণে লোৱাই নাই। এবাৰ কৈছে কিমান কিনিব আপুনি ডেইলি? যোৱাবাৰ মই নিওঁতে 70 ৰুপিজ 80 ৰুপিজত নিছোঁ, এবাৰ 100 পোৱা, গম পাইছে নাই? গতিকে তেনেকৈ কেনেকৈ খাব আপুনি কওকচোন। কম বাজেটত আমি 40 টকা মানুহ, বেশি আমি একটু পয়সা পাতি ইমান থাকা মানুষ নহয়, কম বাজেটে চলো। গতিকে আপনাদের সরকার সরকারখানে আমার নিচিনা মানুষ হলে চক আর ঘুরি, যাতে আমি ভালকে চলি থাকি পো। এনেকে যদি দিনে বাড়ি যায় আমার তো চলাবলকে টান হয়ে যাব, নয় জানো চলবলে টান হয়ে যাব। হয়, বহুতে নহরু খাওয়া বাদ দিবলৈ ধৰিছে, কারণ এক কিলো নহরুর দাম চহৰাঞ্চলত বর্তমান যাক আসলে ডাঙর ব্যবসায় আছে তেওঁলোকৰ দোকানত 400 টকা, আর সর্বসাধারণ যাক আসলে গ্রাম্যাঞ্চলত আছে তাত 400-450 টকা হয়েছেগৈ এসপ্তাহের ভিতরতে। এনে ধরনের বৃদ্ধি পালে তার এটা আসলে কারণ কি আর সমাধান কি? ভারতের গৌরব।
গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।